হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। আবার তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আলোচনা করব 2021 সালের এইচএসসি পরীক্ষায় কমার্সের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন নিয়ে, এই অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নিয়ে। তো উত্তরপত্র দেখার পূর্বে অবশ্যই তোমাকে উত্তরপত্রের অ্যাসাইনমেন্টের কোশ্চিনটা ভালোভাবে দেখতে হবে, যে নির্দেশকে কী বলতেছে এবং পারদর্শিতার মাত্রাতে কী বলতেছে, প্লাস নির্দেশক সংকেতটা কী বলতেছে। এই তিনটা জিনিস অবশ্যই ভালো করে দেখে দেন তুমি অ্যাসাইনমেন্টের উত্তরপত্র করবা। তো নির্দেশক বলতেছে যে উৎপাদনের ধারণা এবং উদাহরণসহ উৎপাদনের ধারণা যথাযথ ব্যাখ্যা করে তুমি 4 মার্ক পাবা। খালি ধারণা দিলে হবে না, উদাহরণসহ দিতে হবে। তো চলো শুরু করি আমাদের এই অ্যাসাইনমেন্টের উত্তরপত্র দেখি। তো উত্তরপত্র দেখার পর অবশ্যই তুমি একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক রাখো, ভালো লাগলে লাইক দিও। তো উৎপাদন ব্যবস্থাপনা বিপণন পত্র বিষয় এগুলো, বিষয় কোড 286, স্তরে এসএসসি, অ্যাসাইনমেন্ট কর্মিক নম্বর 1, শিরোনাম হচ্ছে উৎপাদনী উৎপাদনশীলতার ধারণা। ক নম্বর প্রশ্ন হচ্ছে উৎপাদনের ধারণা। সাধারণ অর্থে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে উৎপাদন বলতে শুধু সৃষ্টি করাকে বোঝায় না, অর্থনীতিতে উৎপাদন বলতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের আকার আকৃতি পরিবর্তন করে দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। প্রকৃতপক্ষে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, মানুষের আশেপাশে যা কিছু রয়েছে সবই প্রকৃতির দান। মানুষ কেবলমাত্র প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপগত, গুণগত, পরিমাণগত ও অবস্থানগত পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে বা ভবিষ্যতের জন্য মজুত রেখে অতিরিক্ত উপযোগ সৃষ্টি করতে পারে। এভাবে কোনো দ্রব্যের আকার ও আকৃতি পরিবর্তন করাকে অর্থনীতির উৎপাদন বলে। যেমন বন থেকে কাঠ যদি সংগ্রহ করে আসবাবপত্র তৈরি করো, সেটা হবে নতুন দ্রব্য উৎপাদন সৃষ্টি করা হবে। শুধুমাত্র কাঠের আকার আকৃতি পরিবর্তন করে আসবাবপত্র তৈরি করে উপযোগ সৃষ্টি করা হয়েছে মাত্র, অর্থাৎ আসবাবপত্র তৈরির মাধ্যমেই কাঠের উপযোগ সৃষ্টি করা হলো। সুতরাং অর্থনীতিতে উৎপাদন বলতে কোনো দ্রব্য সৃষ্টি করাকে বোঝায় না, বরং দ্রব্যের আকার আকৃতি পরিবর্তন করে অধিক উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। বিভিন্ন অর্থনীতিবিদ উৎপাদনের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, তার মধ্যে হচ্ছে অধ্যাপক মার্শাল, এ বস্তু জগতে মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুকে অধিকতর উপযোগী করে তোলার উদ্দেশ্যে এরূপ পূর্ণ বিন্যাস করে যাতে তাকে অধিকতর কার্যোপযোগী করা যায়। সুতরাং সংক্ষেপে বলা যায় যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ প্রকৃতি প্রদত্ত সম্পদের সাথে নিজের শ্রম ও মূলধন নিয়োগ করে অধিকতর উপযোগ সৃষ্টি করে, তাকে উৎপাদন বলে। খ নম্বর বলতেছে যে উৎপাদনের গুরুত্ব। উৎপাদনের কমপক্ষে 5টা গুরুত্ব তোমাকে আলোচনা করতে হবে। উৎপাদনের গুরুত্ব হচ্ছে রূপগত উৎপাদন, যেটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত বস্তুর আকার বা রূপ পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি করে সেটা রূপগত উৎপাদন। যেমন কাঠের রূপ পরিবর্তন করে চেয়ার টেবিল তৈরি করা হয়, তুলা থেকে কাপড়, এগুলো। স্থানগত উৎপাদন হচ্ছে কোনো দ্রব্যের স্থান পরিবর্তন, যেরকম বরিশালে ধান যদি ঢাকায় আনলে উপযোগ বাড়ে, গ্রামাঞ্চলে শাকসবজি শহরে আনলে অধিক উপযোগ বাড়ে, এগুলো সব স্থানগত উৎপাদন। পরবর্তীতে আসি সময় বা কালগত উৎপাদন। কোনো দ্রব্য এক সময় উৎপাদন করে অনেক অন্য সময় ব্যবহারের জন্য মজুত করে রাখলে তার উপযোগ বৃদ্ধি পায়, উপযোগ বৃদ্ধি পেলে দাম বৃদ্ধি পায়। ধান খেত থেকে তোলার পর কয়েক মাস সংগ্রহ তার উপযোগ বাড়ে। 4 নম্বর হচ্ছে সেবাগত উৎপাদন। মানুষের শ্রম বা সেবামূলক কাজের মাধ্যমে উপযোগ সৃষ্টি হয়, ডাক্তারের পরামর্শ, নার্সের হলো সেবাগত, তারপর উকিলের সেবা, এগুলো সব হচ্ছে সেবাগত। 5 নম্বর সত্ত্বগত, কোনো বস্তুর মালিকানা হস্তান্তরের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে সত্ত্বগত উপদ। যেরকম নিবন্ধন করণের মাধ্যমে কোনো কিছু সত্ত্ব বা মালিকানা হস্তান্তর। উৎপাদনের গুরুত্ব অর্থনীতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে উৎপাদন। বর্তমান সময়ে উৎপাদনকে বাদ দিয়ে সমাজ সভ্যতা উন্নয়ন চিন্তাই করা যায় না। এখন আসে আমাদের উৎপাদনের আওতা। প্রশ্ন বলতেছে উৎপাদনের আওতা যথাযথভাবে ব্যাখ্যা করতে হবে। তো উৎপাদনের আওতায় অত্যন্ত ব্যাপক। প্রাকৃতিক সম্পদ আহরণ থেকে শুরু করে মানুষের প্রাত্যহিক জীবনের সকল অর্থনৈতিক কার্যক্রম উৎপাদনের উপর নির্ভরশীল। উৎপাদনের কিছু আলোচনা করা হলো, যেরকম উপযোগ সৃষ্টি, তারপরে সে রূপান্তর প্রক্রিয়া, এগুলো তোমরা স্ক্রিন দিয়ে পজ দিয়ে লিখে নাও। প্লাস 3 নম্বর আছে পণ্য ডিজাইন, আছে যেরকম চাহিদা, প্রযুক্তি, সামর্থ্য, উৎপাদন প্রভৃতি বিবেচনা করে ডিজাইন করা হয়। তারপর আছে বিন্যাস, কোনো কারখানা যন্ত্রপাতি, স্থান, আবহাওয়া, পরিবেশ ইত্যাদি নির্বাচন করা হলো উৎপাদন আওতা। যথাস্থানে যথা জায়গায় পণ্য স্থাপন করা হয় বা যে কোনো কারখানা অভ্যন্তরণের বিষয়ের দিকে খেয়াল রেখে যন্ত্রপাতির সঠিক অবস্থান নির্ণয়কে যন্ত্রপাতির বিন্যাস বলে।
এখন আসি আমাদের 5 নম্বর উপকরণ সংগ্রহ, যে উৎপাদন আটি আওতাভুক্ত বিষয় হচ্ছে উৎপাদন। কী পরিমাণ উপকরণ কীভাবে ব্যবহার করবে, উৎপাদন শুরু পূর্বে স্থির করতে হয়, এগুলো সব উপকরণে। উপকরণ হলো উৎপাদনের উপকরণ হলো 4টা, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। পদ্ধতি বিশ্লেষণ, উৎপাদন প্রক্রিয়া সহজ ও সরল পদ্ধতি অবলম্বন করলে দক্ষতার সাথে বেশি পরিমাণ পণ্য উৎপাদন করা সম্ভব হয়। শিডিউলিং, উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি কাজে শিডিউলিং মানে নিয়ম মাফিক কাজ করতে হবে, প্রতিটি কাজ কখন কখন শুরু হবে, কখন শেষ হবে, এটাই হচ্ছে শিডিউলিং। এখন আসি আমাদের পরবর্তী 8 নম্বর, কি আছে, উৎপাদন পরিকল্পনা ও নিয়ন্ত্রণ। উৎপাদনের জন্য পরিকল্পনা প্রণয়ন, মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ এবং ব্যয় নির্ধারণ উৎপাদনের আওতাভুক্ত। এই হচ্ছে ঘ নম্বর প্রশ্ন। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে উৎপাদনশীলতার ধারণা। উৎপাদনশীলতা হচ্ছে সম্পদের ব্যবহার করে সেবা উৎপাদন পরিমাণ, কতটুকু ইনপুট এবং কতটুকু আউটপুট বার হলো সেটাই হচ্ছে উৎপাদনশীল ধারণা। সেটা একটা সূত্র নিচে দিতে হবে, সেটা আছে, যাই তার হচ্ছে অনুপাত উৎপাদনশীলতা। এটা তো তোমরা রেখে নাও। পরবর্তী এখন আসি আমরা উৎপাদনশীলতাকে নিম্নোক্ত সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায়, যে উৎপাদনশীলতার একটা সূত্র, যে উৎপাদন উৎপাদিত পণ্য আউটপুট, উৎপাদিত উৎপাদনে ব্যবহৃত উপাদান ইনপুট। এ প্রসঙ্গে বিভিন্নভাবে বিভিন্ন লেখক সংজ্ঞা দিয়েছেন। তো এই হচ্ছে উৎপাদনশীলতার সূত্র। উৎপাদনশীলতা হচ্ছে একটি শব্দ যা ইনপুটের প্রেক্ষিতে আউটপুটের অনুপাত বোঝায়, যেটা বললাম এর আগে। ব্যাপক অর্থে কোনো দল, সমাজ বা দেশে প্রাপ্ত দ্রব্য ও সেবার সাথে কার্যকর সম্পদের অনুপাত হল উৎপাদনশীলতা। উপরোক্ত সংজ্ঞার আলোকে উৎপাদনশীলতা সম্পর্কে বলা যায় এই 4টা, যে উৎপাদনশীলতা উৎপাদন উপকরণ অনুপাত, উপকরণের তুলনায় উৎপাদনের পরিমাণ বৃদ্ধির হার, শ্রমের দক্ষতা মূল্যায়ন, এটি মুনাফা বৃদ্ধি করে। নিচে পরিশেষে বলা যায় যে কাজে লাগিয়ে উৎপাদন নির্দিষ্ট পরিমাণ সম্পদ ব্যয় করে কাজে লাগিয়ে যে পরিমাণ ফলাফল অর্জিত হয় তার অনুপাতই হলো উৎপাদনশীলতা। এটা একটু দেখে নাও কি আছে লেখা আছে। এখন আসে 1 নম্বর প্রশ্ন, উৎপাদনশীলতার গুরুত্ব। সর্বনিম্ন ব্যয়ে সর্বাধিক উৎপাদনের জন্য ব্যবহৃত উপকরণের ভারসাম্য রক্ষাই হলো উৎপাদনশীলতা। সর্বনিম্ন ব্যয় করতে হবে এবং সর্বাধিক উৎপাদন করতে হবে, এটা হচ্ছে উৎপাদনশীলতার মূল লক্ষ্য। আর প্রতিষ্ঠানের দক্ষ ব্যবস্থার মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব হয়। উৎপাদনশীলতা বৃদ্ধি বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা পালন করে, যেরকম হচ্ছে মুনাফা বৃদ্ধি, ব্যবসায় সম্প্রসারণ, তারপরে আছে হচ্ছে সম্পদের সদ্ব্যবহার রয়েছে, তারপরে আছে চাহিদা পূরণ রয়েছে, তারপরে রয়েছে প্রতিযোগিতার সাফল্য অর্জন, তারপরে রয়েছে অর্থনৈতিক উন্নয়ন। পরিশেষে বলা যায় যে একটি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে যেমন ওই প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়ন সাধিত হয়, তেমনই দেশের অর্থনৈতিক ক্ষেত্রেও ভূমিকা রাখে। একটি দেশে যদি সর্বক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়, তবে তা জাতীয় উন্নয়নের সমৃদ্ধিকে নিশ্চিত করে, তাই উৎপাদনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হচ্ছে 5টা প্রশ্নের উত্তর। তো ভালো লাগলে লাইক দিবে, যদি কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারো, এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। টেক কেয়ার, বাই।